নমস্কার বন্ধুরা, মিতা কিচেন ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদেরকে ব্রেড চপ করে দেখাবো। শীতের টাইমে ব্রেড চপ যদি খাওয়া হয় খুবই ভালো লাগে এবং মুখের স্বাদটাও ভিন্ন ধরনের জিনিস পেলে তো পাল্টে যায়। চলো তাহলে আমি আজকে ব্রেড চপ বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি পাউরুটি, এখানে এইভাবে আছে, আমি কিছু কেটে নিয়েছি আর কিছু আছে কাটবো বলে। আছে এখানে দুটো আলু সেদ্ধ, আমি আগেই করে রেখেছি কারণ আমার এত টাইম হবে না বলে। এখানে আছে জিরে আর সর্ষে, একটু ফোড়ন দেব। সয়াবিনটা সেদ্ধ করে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আছে কাঁচা বাদাম, হলুদ, নুন, আর এখানে আছে সানরাইজের মশলা। সানরাইজ এখানে আছে লাল মরিচ, মানে যেটা কাশ্মীরি মির্চি বলে, মিক্স মশলা সানরাইজের। এখানে আছে সানরাইজের চাট মশলা, এখানে আছে সানরাইজের শাহি গরম মশলা, আর এখানে আছে কিষান সস। এখানে আমি ব্রেড চপটা করার জন্য নিয়ে নিয়েছি বেসন, আর অল্প তার উপরে নিয়ে নিয়েছি জোয়ান। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেবো অল্প একটুকু তেল, আমি আলু মশলাটা করব বলে অল্প তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি অল্প কাঁচা বাদাম নিয়েছি, সেটা এখন ভেজে নেব। বাদামগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন তুলে নেব। আমি এখানে জিরে আর সর্ষে নিয়েছি অল্প ফোড়ন হিসেবে, সেটা এখন দিয়ে দেব। দিয়ে দেব গ্রেট করে রাখা সয়াবিন। সেদ্ধ করে আলুকে রেখেছিলাম আমি, সেটাও আমি এখন দিয়ে দেব। কড়াইটা কিনে মনে হচ্ছে দেখছি। দিয়ে দেব অল্প হলুদ, পরিমাণ মতো নুন, সানরাইজের মিক্স মশলা, সানরাইজের চাট মশলা, সানরাইজের গরম মশলা, যে যেমন যতটা পুর নেবে সেই পরিমাণে দেবে, সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একটু কালারটা করার জন্য নিয়ে নিলাম। একসাথে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে পোস্ত থাকব। বাদামটা আমি এইভাবে ভেঙে নিলাম। এখন আমি এখানে এটা অ্যাড করব, এর মধ্যে আলুটা একদম মিশে যায় পাউরুটির সাথে, খেতে সেরকম মজা পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে বাদাম আর সয়াবিনটা যোগ করেছি। সয়াবিনটা যখন দাঁতে লাগে বা মুখের স্বাদে আমরা ভালো রকম স্বাদটাও পাই, সেই জন্য আমি এখানে সয়াবিনটাও দিয়ে দিয়েছি। এটা আমার এখন হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নেব। এখন আমি এই বেসনটার মধ্যে জোয়ান তো দেওয়াই আছে, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদটাও খুব সামান্য দিয়ে দেব, সাথে তার সাথে আমি অল্প তেল দিয়ে দেব। একসাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে ফেটে নেব। আবারও আমি কড়াইটা বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হতে হতে বেসনটা আমি ভালো করে মেখে নেব। আমি বেসনটা এইভাবে পাতলা করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ যেভাবে আমরা বেগনি বানাই ঠিক সেরকমভাবে বেসনটা গুলে নেব। খুব মোটা হলে ব্রেড চপটা ভালো লাগবে না, সেই জন্য আমি পাতলা করে নিয়েছি। আশা করি আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি আর তোমরাও আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো। এরপর যে রুটিটা আমার কাটা বাকি আছে আমি এখন সেটা কেটে ফেলবো।
একসাথে আমি 3 পিস রুটি নিয়েছি এবং 3 পিস করে নিয়েছি আর আগে থেকেই আমি কেটে রেখেছিলাম কিছুটা এখন আমি এই আলুর মশলাটা ঠিক চপের মশলার মতন বড়া করে নেব সেটা একটু লম্বা লম্বাই করব এইভাবে দিয়ে দেব এবং আরেকটা রুটি আমি এইভাবে চেপটা দেব সবগুলো আমার রেডি হয়ে গেছে এদিকে আমার বেসনটাও গোলা রেডি হয়ে গেছে তেলও আমার গরম হয়ে গেছে এইভাবে আমি বেসনের মধ্যে চুবিয়ে নেব আর তেলে ছেড়ে দেব ভাজা হয়ে গেছে আশা করি তোমরা দেখতে পাচ্ছো প্রায় আমার হয়েই এলো আর এক পিস আছে এটা করে নি আমার কিছু আলুর মশলা বেড়ে গেছে আর এদিকে বেসনগুলোও একটু বেড়ে গেছে সেই জন্য আমি এখন চপ ছেড়ে দিই কি করব এটা রেখে আর এখন ভরে রেখে দিলে তো নষ্টই হবে সেই জন্য আমি দেখলাম এটা একটু বেড়ে যাওয়া জিনিস দিয়ে আমি এখন চপ বানিয়ে ফেলেছি সেটা এখন আস্তে আস্তে হোক এখানে মা দিদি বসেছে এসে আমি এখন খাবারটা ওদেরকে দেব বেড় চপের মাঝখানটা আমি এইভাবে একটু ফেড়ে নিলাম আর এর ভেতরে আমি দিয়ে দেব সস মা নাও দাও আমি আগে খাই ভম তারপর তারপর বলবো কেমন হয়েছে নাও দিদি দেখে দেখি কেমন লাগছে বান্টিকে দে রে হ্যাঁ বান্টিকে দেবো তা আমি আগে খাবো হ্যাঁ তুমি খাও না আমি তোকে দিচ্ছি বান্টির জন্মদিন আজকে হ্যাঁ ওই জন্য পরে খাবে টপ কর্ড যে যেখানে পেরেছে বসেছে শীতকালের দিন দিদি তো উননের গায়েই বসে আছে ও দারুণ খেতে খুব সুন্দর হয়েছে খেতে ভালো লাগছে দারুণ লাগছে সোয়াবিন দিয়ে পুরটা বানিয়েছিস সেই জন্য কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে বাহ আমি ওই জন্যই একটু আলাদা করে করলাম সোয়াবিনটা টেস্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ ছোট বৌমা খুব ভালো রান্না করে খেয়ে হাসি পায় মাছ মাংস কোথায় গুলো খাই না আমি তো নিরামিষ খাই বাবা নরম হয়েছে হ্যাঁ নরম হয়েছে আর দাঁত নিচে পাটি নাই আমার
আমি খেতে পারিনি তখন, মানে তখন আমার একটা, আমি কি বলবো, কিছু বলে উঠতে পারছি না, মানে একটা এমনই কাজে পড়ে গেছিলাম যে আমার খাওয়াটা হয়নি। এখন আমি মানে বাড়িতে এসে যেখানে রান্না করছিলাম সেখান থেকে এসে পর খাবার খেতে বসেছি। এই যে খাচ্ছি আমি ব্রেড চপটা, সবাইকে খাইয়ে আমি লাস্টে খাচ্ছি, এটাই মনের শান্তি। একটা কথা বন্ধু তোমাদেরকে বলে দিই খেতে খেতেই, যে খেতে তো খুবই সুন্দর হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমার তরফ থেকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, এবং নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তখন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আসি বন্ধুরা, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আগামী দিন।